উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে। গ্রিন গ্রিন গ্রিন, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। সর্বজয়া পৃথিবীটা তোমার পেছনে তাকানো বারো, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে। এবার মঞ্চে আসছেন ছোট্ট বন্ধু ইলা। আবৃত্তি করছি কবি সুকুমার রায় রচিত কবিতা জীবনের হিসাব। বিদ্যে বোঝাই বাবু মশাই চড়ি শখের বটে, মাঝি রে কন বলতে পারিস সূর্য কেন ওঠে, চাঁদটা কেন বাড়ে কমে, জোয়ার কেন আসে। বৃদ্ধ মাঝি অবাক হয়ে ফেল ফেলিয়ে হাসে, বাবু বলেন সারা জনম মরলি রে তুই খাঁটি, জ্ঞান বিনা তোর জীবনটা যে চারি আনাই মাটি। খানিক বাদে কহেন বাবু বল তো দেখি ভেবে, নদীর ধারা কেমনে আসে পাহাড় হতে নেবে, বল তো কেন লবণ পোড়া সাগর ভরা পানি। মাছি সে কয় হাহারে মশাই অত কি আর জানি, বাবু বলেন এই বয়সে জানিস নি ও তা কি, জীবনটা তোর নেহাত খেলো অষ্ট আনাই ফাঁকি। আবার ভেবে কহেন বাবু বল তো রে বুড়ো, কেন এমন নীল দেখা যায় আকাশের ওই চুড়ো, বল তো দেখি সূর্য চাঁদে গ্রহণ লাগে কেন। বৃদ্ধ বলে আমায় কেন লজ্জা দেন হেন, বাবু বলেন বলবো কি আর বলবো তোরে কিতা, দেখছি এখন জীবনটা তোর বারো আনাই বৃথা। খানিক বাদে ঝড় উঠেছে ঢেউ উঠেছে ফুলে, বাবু দেখে নৌকাখানি ডুবলো বুঝি দুলে, মাঝি রে কন এ কি আপদ, ওরে ও ভাই মাঝি, ডুবলো নাকি নৌকা এবার, মরবো নাকি আজি। মাঝি সুথায় সাঁতার জানো, মাথা নাড়েন বাবু, মূর্খ মাঝি বলে মশাই এখন কেন কাবু, বাঁচলে শেষে আমার কথা হিসেব করো পিছে, তোমার দেখি জীবন খানা ষোলো আনাই মিছে। ধন্যবাদ। আবৃত্তি এবং এর মাঝখানে এর সাথে যদি অভিনয়টা করেছো মাঝির, দুর্দান্ত, তোমাকে গ্রিন গ্রিন গ্রিন। থ্যাঙ্ক ইউ স্যার। আমি মনে হয় কি আমি চোখ সরাতে পারছিলাম না, একটা আবৃত্তি যে শোনার ব্যাপার, কিন্তু আমি তো তোমার দিক থেকে এক পলকও ফেলতে পারছিলাম না। গ্রিন গ্রিন গ্রিন। থ্যাঙ্ক ইউ ম্যাম, থ্যাঙ্ক ইউ স্যার। আপনি বলার আগে আমি গ্রিনটা দিয়ে দিয়েছি, প্লিজ প্লিজ। আমার কাছে মনে হলো যে একটা ছোট পকেট বোমা ঠাস করে ফেটে উঠলো একদম। থ্যাঙ্ক ইউ, অসাধারণ পারফরম্যান্স, একদম মুগ্ধ হয়ে শুনছিলাম এবং দেখছিলাম। আমার একটা রিকোয়েস্ট ছিল। কি রিকোয়েস্ট? আমি একটু শানুয়ান্টকে মঞ্চে দাও। শানুয়ান্টকে আমরাও দেখতে চাই মঞ্চে। শানু আন্টি, আপনি আর কত শেখাবেন বলেন তো? আমি তো এখানে এসে ওকে যতটুকু শেখানোর বা অভিনয়ের অংশটুকু এক্সপ্রেশনগুলো দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি, কিন্তু ইলার কিন্তু মূল শিক্ষক বা মূল গ্রুমার কিন্তু মা, ইলার মা। হ্যাঁ, ইলার মা। এবং যেভাবে উনি আবৃত্তিগুলো শিখিয়েছেন, মুখস্থ করিয়েছেন এবং অভিনয় সহকারে শিখাচ্ছেন, এটা আমি বলবো যে এটা আসলে পুরোটাই মানে মায়ের এবং তার সন্তানের ক্রেডিট।
থ্যাংক ইউ। লাল সবুজের শক্তি তুমি হৃদয়ে করেছো ধারণ, সর্বজয়া পৃথিবীটা তোমার পেছনে তাকানো বারণ।